নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ফুলকপির পাকোড়া আমার এই পদ্ধতিতে যদি ফুলকপির পাকোড়া একবার বানান তাহলে কিন্তু সন্ধ্যেবেলা চায়ের সাথে পাকোড়া একেবারে জমে যাবে আর এই শীতকালে ফুলকপির পাকোড়া খেতে আমরা কে না ভালোবাসি আর তা যদি হয় খুব সহজে আর ভীষণ কম সময়ের মধ্যে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পকোড়াটা আমি কীভাবে বানিয়েছি তো ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি একটা বোল নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার এবারে আমি ফুলকপিগুলোকে গ্রেটারে গ্রেড করে নেব তো দেখুন এইভাবে আমি ফুলকপিগুলোকে গ্রেড করে নিয়েছি তো যতটা প্রয়োজন আমার সবটা আমি ফুলকপি এইভাবে আমি গ্রেড করে নিলাম তো সবটা আমার গ্রেড করা হয়ে গেছে এরপরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝাল কম বা বেশি হলে কম বা বেশি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এবার এইগুলোকে আমি খুব ভালো করে ফাইনালি চপ করে নেবো তো আমি খুব ভালোভাবে এটা জব করে নিয়েছি এবারে আমি এগুলোকে এর মধ্যে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে দেড় চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু এটা খুবই ক্রিস্পি হবে তো এর মধ্যে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি বেসন দিয়ে দিলাম এর মধ্যে এরপরে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব আমি কিন্তু এখানে একদমই মাখার জন্য জল ব্যবহার করব না তো কিছুটা আমি মিক্স করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কম কম হাফ চা চামচ খাবার সোডা তো এবারে খাবার সোডাটা দিয়ে দিলাম তারপরে আমি পুরোটাকে ভালো করে আমি মেখে নেবো তো সবটাকে আমি ভালোভাবে মেখে নিলাম এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি এবারে ওই মাখা থেকে অল্প অল্প করে তুলে তেলের ওপরে দিয়ে দিচ্ছি আপনারা ছোটো বা বড় আপনাদের পছন্দ মতো কিন্তু সেপে দিতে পারেন তো আমি প্রত্যেকটা এইভাবে দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ রেখে দেবো এক পিঠটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য তো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে একটা একটা করে প্রত্যেকটা পাকোড়া আমি উল্টে দেব যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয় সেই জন্য তো যেগুলো আগে দিয়েছি সেগুলো আমি আগে আগে উল্টে দিচ্ছি দিয়ে হালকা করে একটু প্রেস করে দিচ্ছি যাতে ভালোভাবে আমার পাকোড়াটা ভাজা হয় আর এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো হাই ফ্লেমে কিন্তু ভাজবো না তাহলে পকোড়াটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না তো এইভাবে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম এরপরে আমি একে একে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি তো পাকোড়াগুলোকে তুলে আমি একটা প্লেটের ওপর কিচেন টিস্যু দিয়েছি তার উপরে আমি পাকোড়াগুলোকে রাখছি যাতে পাকোড়ার গায়ে এক্সেস অয়েলগুলো লেগে না থাকে তার জন্য তো এইভাবে আমি সবকটা পাকোড়া একে একে ভেজে তুলে নিলাম এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি পাকোড়াগুলোকে সুন্দর করে সার্ভিং প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিলাম একটু টমেটো সস তো এবারে আমি এটাকে সার্ভ করে দিলাম তো বাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ক্রিসপি ফুলকপির পাকোড়া আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর কেমন হলো জানিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন